मन ते तुम्हारी ना लिखे जाए सपने खुले हो देखा दो मन ते तुम्हारी ना लिखे जाए सपने खुले हो देखा दो मदीना वाला मदीना वाला गाओ न देखा ओगो कामोली वाला मदीना
বাড়ি না লিখে যায় সপনে ঘুলে গো দেখো দাও বাবা মনতে তোমারি না লিখে যায় সপনে ঘুলে গো দেখো দাও বাবা মদিনা বড়া দাও না দেখা মদিনা বড়া দাও না দেখা তোমারি পিঠ গো জানা চকে না আগা দেখা ও গো মদিনা বড়া আগা দেখা ও গো কাপলি বড়া চলে দাও না আরে আমরা সকলে বলি দিচ্ছে শ্রবণ করি করি তুই কি পুরন তক দিচ্ছি না কি বলতে চলো অ্যাকচুয়ালি আমরা কেমন গজল পরিবেশন করি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা জানেন আমাদের তো প্রত্যেকদিন অনুষ্ঠান অ্যাকচুয়ালি ইলেকট্রিক ব্যাপার কিছু বলার নেই ওর কখনো ভালো তো কখনো খারাপ চলো শুরু করি গজল মন থেকে শ্রবণ করুন এবার যে গজলটি গাইব আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমডি মতি রহমানকে চেনে সবাই কম বেশি সুন্দর সুন্দর গজল আছে চলো আমি এখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুটো করে হাত দিয়েছেন দুটো করে পা দিয়েছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না কিন্তু যারা হ্যান্ডিক্যাপ কানা খোড়া বুবানুলো তারা আল্লাহর কাছে কাঁদছে আর কি বলছে মন দিয়ে শুনুন মৌরি অন্ধকাল বুবা কোণা কিছুই করো নেই মৌরি অন্ধকাল বুবা কোণা কিছুই করো নেই আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে ভরে অন্ধকাল বোবা কোণা কিছুই করো নে ভরে অন্ধকাল বোবা কোণা কিছুই করো নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে ভরে অন্ধকাল বোবা কোণা কিছুই করো নে ভরে অন্ধকাল বোবা কোণা কিছুই করো নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে আমি দু চোখ জুড়ে দেখেছি বিধি বিরাদ আমি দু চোখ জুড়ে দেখেছি বিধি বিরাদ যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করো নে তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করো নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে ভরে অন্ধকাল বোবা কোণা কিছুই করো নে ভরে অন্ধকাল বোবা কোণা কিছুই করো নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অঙ্গ খোদা তোমায় চিনি নে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই
দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করো নে তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করো নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে হরি অন্ধকার বাবা কোড়া কিছুই করো নে হরি অন্ধকার বাবা কোড়া কিছুই করো নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে কানা কোড়া গয়ো তারা করি ইবাদত কানা কোড়া গয়ো তারা করি ইবাদত আজ ভুল কেন করছো শরণ শয়তানের পথ আজ ভুল কেন করছো শরণ শয়তানের পথ তুমি তাদের মত তুমি তাদের মত কালা বাবা আমায় বানাও নে তুমি তাদের মত কালা বাবা আমায় বানাও নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে হরে অন্ধকাল বাবা কোড়া কিছুই করো নে হরে অন্ধকাল বাবা কোড়া কিছুই করো নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে সিরাজপুর কমিটিতে হয় না তুলনা সিরাজপুরের কমিটিতে হয় না তুলনা মোর নবীকে ভালোবেসে হাত দিল দেখো না মোর নবীকে ভালোবেসে হাত দিল দেখো না হলো এদের মনে হলো এদের মনে আশা জাগে যাবে মদিনা হলো এদের মনে আশা জাগে যাবে মদিনা আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে হরে অন্ধকাল বাবা কোড়া কিছুই করো নে হরে অন্ধকাল বাবা কোড়া কিছুই করো নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে আমি বান্দা এমন অন্ধ খোদা তোমায় চিনি নে চলো চলো এবারে একটি গজল শোনাবো একদম মন দিয়ে গজলটি শ্রবণ করবে আমরা নাম শুনেছি ফেরাও আমরা নাম শুনেছি ফেরাও নাম শুনেছি ফেরাও তাই না কিন্তু ফেরাউনের বিভিন্ন নাম ছিল ফেরাউনের বিভিন্ন নাম ছিল বিবি আসিয়া আমার ইউটিউবের একদম ভাইরাল গজল এখন আসেনি সোশ্যাল মিডিয়ায় আমি গজলটি অনেক কষ্ট করে লিখেছি মন থেকে শ্রবণ করবে ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া ফেরাউন বিবি আসিয়াকে বলেছিল আসিয়া আমি ফেরাউন আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না আসিয়া আমি ফেরাউন আমার পায়ে সেজদা করো আমায় খোদা বলে স্বীকার করে নাও দুনিয়ায় যত হীরা মণি মুক্তা যা আছে আমি ফেরাউন সব তোমার পায়ের কদমে এনে দেবো বিনিময় একটি বারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা সেদিন বিবি আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেবো কিন্তু আমি কোনোদিন তোমায় খোদা বলে স্বীকার করবো না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মানে একটু জোরে বলো সুবহানাল্লাহ দেখুন আপনারা গজল দিয়েছেন এমনি আমার প্রত্যেকটি গজল জীবনী আমার প্রত্যেকটি গজল কোরআন হাদিস ছাড়া কোনো গজল নেই আমি যদি এখানে সারা রাত গজল বলি প্রত্যেকটা গজলের ভিতরে কোরআন হাদিস আছে প্রত্যেকটা গজল আমার বায়ান আছে চলো একটু মধ্যে শোনান ফেরাউনের বিবি ছিল নাম দি আসিয়া ইমানবালা কেমন ছিল সবাই শোনো না
ফিরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া তবু আসিয়া ফিরাউনকে কথা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন তাকে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে বিবি আসিয়া সবাই আমার খোদা বলে আমার একটাই দুঃখ একটাই বেদনা রয়ে গেল আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বিবি আসিয়াকে বলল আসিয়া এখনই সময় আছে আমার খোদা বলে স্বীকার করো আসিয়া বলেছিল স্বামী ফিরাউন আমার মেরে শেষ করে দাও তাও ভালো কিন্তু আমি তোমায় খোদা বলে স্বীকার করব ফিরাউন হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়াকে উল্লঙ্ঘন করে দিল দিয়ে একটা তক্তার উপরে সরিয়ে দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফিরাউন হাজির আসিয়া একটিবারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না মায়েরা শুনুন ফিরাউনও ছাড়ে না এবার ফিরাউন কি করলো আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল গরম তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল আপনার কাছে আলে বাজে শুনে দেখবেন এমডি মতিউর রহমান কলম কি বলছে একটু মধ্যে শুনুন ফিরাউন এবার অর্ডার দিল একটু শোন না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিল গেটে ঈমান হাজির হয়ে গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া একটিবারের জন্য বলে দাও আমি ফিরাউন বড় খোদা আসিয়া বারে বারে বলে আসিয়া বারে বারে বলে ও আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা চিল্লে বলুন সুবহানাল্লাহ তাহলে এত কষ্ট দিচ্ছে এত বেদনা দিচ্ছে বিবি আসিয়ার জবান থেকে ফিরাউন খোদা ডাক শুনতে পেল না কজন বুঝতে পারছেন তো খোদা ডাক শুনতে পেল না এত কষ্ট দেয় এত ধরে মারে তাও বিবি আসিয়া ফিরাউনের ঘর ছেড়ে যেতে চায় না বাপেরা মায়েরা শুনুন আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে
এদের মুখের ভাষা এত ভালো, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি। মায়েরা শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে ফারিস্তা দেবে, একটা ফারিস্তা কানে শুনতে পায় না, আরেকটা ফারিস্তা চোখে দেখতে পায় না, এদের কাজ শুধু মারা। আপনি যদি বলেন ফারিস্তাদের কবরে যাওয়ার পর যদি বলেন তোর আল্লাহর কিরে বাপ তোর পায়ে ধরে বলতে আমার মারিস না আর কোনদিন আমি কাজ করবো না, ছেড়ে দেবে তো, কান আর কালা শুনতে পায় না, বিরাট মারবে, একেবারে হাঁপানি বাড়ি দেবে, একেবারে হাঁপানি বাড়ি দেবে। আরও দুটো ফারিস্তা আছে, একটা ফারিস্তা শুধু মাথায় মুগুরি বাড়ি মারবে, ও ফারিস্তা এত মাথায় মুগুরি বাড়ি মারে কেন, বিরাট লাগে। ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জমিনে নামাজ পড়ুনি, শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট আছে। আরেকটা ফারিস্তা রয়েছে ঘন ঘন মাজায় লাতি মারবে, ও ফারিস্তা এত মাজায় মারো কেন, গজল বলে বলে মাজা বেঁকে যায়, বলে মারবো না, শ্বশুর বাড়ির থেকে দাবি করে পালসার 220 KTM বাইক নিয়েছিলে, তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয়। আমারটা নেক্সট গজল আসছে খুব তাড়াতাড়ি, ছেলের বিয়েতে পণ নিলি তার অবস্থা কী হবে, আর কত কোনো ভুল বলছি নাকি, হ্যাঁ ছেলের বিয়েতে পণ নাও কবরে ঢোকো মেরে ধোঁয়া তুলে দেবে, শুধু ঢোকার যা টাইম বাপ, সে মারির কোনো ব্রেক নেই। এবার ফেরাউন কী করলো, বিবি আসিয়াকে ডাক দিল, একটা হাত টান টান করে বেঁধে দিল, অপরাধটা টান টান করে বেঁধে দিল। এমডি মতিউর রহমান শেষ কথায় কী লিখছে একটু মধ্যে শুনুন, আবার অজে ফেরা উনে সে হাজির গইল, ফেরা বলে ও আসি গা তুমি কেন বোঝো না, ফেরা বলে ও আসি গা তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না, ফেরা উনের বিবি ছিল নাম পি আসিয়া, ইমান বালা কেমন ছিল সবাই শোনো না, হাত ছেড়ে চলে গেল, আবার গ্রেট বেঈমান এসে হাজির, গ্রেট বেঈমান হাজির, ওয়াসিয়া তোমার কাটা হাত আমি জোড়া লাগিয়ে দেব, আমার পায়ে সেজদা করো, আমার খোদা বলে স্বীকার করো। এই রাতকালে এই মিডিয়া চলছে, এতটা সত্য কথা বলছি, আমার তো প্রত্যেকটা দিন লাইভ চলে, সেই পয়লা রবিউল আউয়াল থেকে চলছে আর 15ই ফাল্গুন পর্যন্ত নেওয়া আছে, এতটাই কষ্ট শরীরে, আমাকে দেখে বুঝতে পারছেন কতটা ক্লান্ত জি। আজ তিন দিন বাড়িতে উঠিনি, তিন দিন বাড়ি যাওয়া হয় না, আজকে বাড়ি যাবো ইনশাল্লাহ। আজকে দাওয়াত ছিল আরেকটা মেদিনীপুরে, সিরাজুল গেছে, মান্নান গেছে, রিয়াজুল গেছে, আর সাইফুদ্দিন গেছে, আনসারি পাঁচজনের পাঠিয়ে দিয়েছে মেদিনীপুরে, টানতে পারি না এতটাই চাপ। মন্দির শুনবেন গজলগুলো, এবার ফেরাউন কী করলো, বিরাট বড় একটা তরোয়ারি নিল, বিবি আসিয়াকে ডাক দিল, আসিয়া এখনই সময় আছে, আমার খোদা বলে স্বীকার করো, আমি বড় মস্তান, আমি প্রভাবশালী বাদশাহ, আমি বলো ডন, একটা মান সম্মানের ব্যাপার, সবাই আমার খোদা বলে বাহাবা দিচ্ছে, তুমি আমার স্ত্রী তুমি কেন দেবে না বলো। আসিয়া বলে না বাপ, ফেরাউনও ছাড়ে না, লঙ্গ তরোয়ারি নিয়ে বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সইয়ে দিল, সেই লঙ্গ তরোয়ারি দিয়ে জীবিত অবস্থায় বিবি আসিয়ার দিল কলেজা ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল, সব ফেরাউন কেটে বার করে নিল, আসিয়া মারা গেল। ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশাহ ছিলে, মিশরের বড় ডন ছিলে, এখন মিশরের জাদুঘরে চিত হয়ে মাছের মতো সুট করে শুয়ে রয়েছ কেন, একটু বাইরে বেরো মস্তানি দেখাও, আর মস্তানি দেখায় না, মাছের মতন কঙ্কাল হয়ে এইরকম কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে বার করবে, ঠিক না ভুল? ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না, তাহলে পেলে আর কত ডেঞ্জার ছিল একবার ভাবো, আল্লাহ এমনি আর ওর সুটকো করেছে মাছের মতো, দুনিয়া তো অনেক মানুষ ছিল ওর কেন সুটকো করলো, ও আছে পাকা গ্রেট বেঈমান, হ্যাঁ দুনিয়ার জমিনে চারজন বেঈমান ইতিহাসের পাতায় রেকর্ড, ফার্স্ট নাম্বার ফেরাউন, দ্বিতীয় নাম্বার কে বলেন দি নমরুদ, তৃতীয় নাম্বার নাম তার সাদ্দাত, চতুর্থ নাম্বার নাম তার আবু জাহেল, এরা একদম গ্রেট গ্রেট বেঈমান। ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল আল্লাহ আমি তোমার সঙ্গে টক্কর দেবো, হ্যাঁ আল্লাহ বলেছিল নমরুদ বেশি বাড়িও না, একটা হ্যান্ডিক্যাপ মশা এসে খুব দাঁড়াতন করতে অর্ডার দাও, অর্ডার দাও, শোনেননি, একটা খোড়া মশার পা নেই
আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আল্লাহ আমার একটু অর্ডার দাও না, আমি একটু নমরুদকে টাইট করব। আল্লাহ ওয়ালাই হ্যান্ডিক্যাপ, তো তো পানি তো কি করবি, ওই তুই একটা পাই কামাল করে দেবো, ওটা করে অর্ডার দাও। আল্লাহ পাক খোড়া মশাকে অর্ডার দিয়ে দিল, খোড়া মশা ছুটতে ছুটতে সিধা নমরুদের নাকের ভিতরে চলে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে গিয়ে কামড় মারে আর নমরুদের জীবনটা ঝালাপালা হয়ে যায়। নমরুদ তখন প্রজাদেরকে ডাক দিয়ে বলছে প্রজা সেই যে একটা ঢুকলো আর বেরিনের নাম নেই, এর বের করার ব্যবস্থা করো। প্রজারা বলছে কি করব, নমরুদ তখন বলছে কাজ করো, আমার পায়ে কাঠের খড়ম আছে, এই খড়ম দিয়ে আমার মাথায় মারো। আল্লাহ সাক্ষী বা মিথ্যে কথা বলছি না, সেই কাঠের খড়ম দিয়ে প্রজারা নমরুদ তো নমরুদ তো নেড়া ছিল, ওর মাথায় এত মার মেরেছে নেড়া ফেটে বলবল বলবল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। বইতে হেরা কিরাম মেত্তিস সে পেলে আর বেরোয় কই, ভালো করমার আলু পাটি যাচ্ছে কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। ঢুকুই দিয়েছে কে, আল্লাহ। এজন্য কত বাড়ি ভালো না, আর একজনে বাড়ি ছিল নাম তার সাদ্দাত, আল্লাহ জান্নাতে যাবে না, কত বড় গাধা বলেন দিন, কত বড় জানোয়ার বলেন দিন, আল্লাহ এত সুন্দর করে আঙ্গাজনে জান্নাত তৈরি করেছে, ও গাধা বলতে আমি ও জান্নাতে যাবো না, আমি সাদ্দাত বিরাট লোক লস্কর আমার, আমি নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের ভিতরে ঢুকবো, ঠিক না ভুল? 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, জান্নাত তৈরি করা কমপ্লিট হয়ে গেল, সাদ্দাতের সেনাবাহিনী এসে বলছে সাদ্দাত জান্নাত তৈরি করা রেডি, যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা মালিকুল মউত ফারিস থেকে পাঠিয়ে দিল, বলে যাও সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে এসো। মালিকুল মউত সাদ্দাতের একদম জান্নাতের গেটে এসে হাজির হয়ে গেল। মালিকুল মউত বলো সাদ্দাত চলো, সাদ্দাত বলছে তুই কেডা, বলছে তুমি বুঝতে পারছো না, আল্লাহ পাঠিয়েছো আমি মালিকুল মউত, তোমার জান কবজ করে নিয়ে যাবো, শিগগির চলো। সাদ্দাত বলছে পাকা মারছে, আমার লোক লস্কর দেখেছিস কতরা, কতটা সেনাবাহিনী দেখেছিস, পাকামো হচ্ছে, 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি, একবার জান্নাতের ভিতরে যাব। মালিকুল মউত ফারিস্তা বলছে কোনো পাকামো চলবে না, চল তাড়াতাড়ি চল, 300 বছর কোন দিক কলিজার ঘরে গেছ, 300 বছর কলিজার হচ্ছে ঢুকে গেছ সাদ্দাতের জি। এজন্য দুনিয়ার জমিনে যুবক ভাইরা আমি আপনাদের কাছে নিবেদন করি, দেখুন আমাদের সবাইকে মরে যেতে হবে। এখনকার মানুষ বলে গজল দিয়ে কী হবে, গজল মানেই গান। আমি ওপেন চ্যালেঞ্জ করি ওয়ান ক্যামেরায়, আমি মতিউর রহমান, আমি গানের সুরে কোনো গজল বলি না, আমার প্রত্যেকটা গজলের ভিতরে কোরআন হাদিস দিয়ে নুকানো আছে, আপনারা বায়ান করতে বলবেন সঙ্গে সঙ্গে বায়ান করে দেবো ইনশাল্লাহ জি। এজন্য কিছু কিছু মানুষের হজম হয় না এই গজল প্রোগ্রাম, তবে আপনাদের অসাধারণ প্রোগ্রাম, কিছু কিছু জায়গায় মেয়ে ছেলে মিলে একসঙ্গে করে গেল, আমি যেখানে দাওয়াত নেই বলে নিই ভাই, মেয়েদের এক্সাইট করবে। কালকে ছিলাম ক্যানিং হাটপুকুরিয়া পঞ্চায়েত মোড়, রাত 10টায় উঠেছি আর ফজরে নেমেছি 4টে গ্রুপ, বাড়ি এসছি সকাল 7টায়, আবার কালকে যাবো মালদায় জি। প্রত্যেক দিন দৈনিক অনুষ্ঠান, আমার যখন দাওয়াত দেয় একটাই কথা বলি, মেয়ে ছেলের একদম আলাদা করবা, ভিটিয়ে তুলবো না, পুরো অন্ধকারের মধ্যে রেখে দেবো, রাস্তায় যেন না আস। হ্যাঁ ওই ক্যামেরাম্যান ওই দিক ধরবে, মৌসাকের দিক ধরি বলবে দেখো কী হচ্ছে। হ্যাঁ এই জন্য ক্যামেরাম্যানদের বলে দেয় মনের ভুলু যেন ভ্যামরুলের দিক ধরবি না, খবরদার। চলো তাহলে ফেরাউনকে, ফেরাউন বিবি আসিয়াকে নিজেরা তো হত্যা করলো, মেরে দিল। এজন্য তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কাউকে ছাড় দেবে না বাপ। ও আমি মতিউর কেন, শুধু কবরে ঢোকো সবার মার চলবে, মার কোয়ালিটি কম আর বেশি। তুমি কি মনে করতে যারা গজল বলে তা গিন্নি ছাড় পাবে, যারা হুজুর জলসা করে তা গিন্নিগুলো ছাড় পাবে? তোমাদের গিন্নি যদি 1 গুণ হয়, হুজুরের গিন্নিগুলো 2 গুণ, কমুন বুঝি বাবা। তুমি মনে করতে পর্দায় থেকে দেবো বাবু, ওই না যন্ত্র আমার রয়েছে তো বাড়ি, আমি জানি জি, ওইরাম যন্ত্র 3 দিন পরে বাড়ি যাবো, আজকে কী হবে আল্লাহ বাকি জানি জি। এই জন্য খুব সমস্যা বাপ। এখন বর্তমান যুগের মেয়েরা হেভি চালাক, আলেম ছেলে মা সব ছেলেদের বিয়ে করতে চায় না, কিন্তু মা সব ছেলেদের বিয়ে করলে যে কত ফজিলাত মেয়েরা জানে না। চলো এখন একটি মিষ্টি গজল শোনাবো, একদম মন থেকে শ্রবণ করবেন। পুরোনো কী গজল বলতি বলো, গজল তো হাজার হাজার, কোনটা বলবো? চলো একটা পুরানো গজল বলতে বলছে, চলো পরিবেশন করছি, মন দিয়ে শোনো। ওরে কাঁপনা শোন যাবো মক্কা, ওরে কাঁপনা শোন যাবো মদিনা, ওরে কাঁপনা শোন যাবো মক্কা,
সন যাব মদিনায় সব যুগ গুম্বজ তলে আছি সঙ্গে উমার প্রাণ খোলে সালাম দিব গো তামাম ওরে কব সন যাব মক্কায় কব সন যাব মদিনায় আযান দেবে হৃদয় জুড়ে তোমার পে দাও আমারে হৃদয় জুড়ে তোমার পে দাও পাবো আমারে হৃদয় জুড়ে তোমার পে দাও পাবো আমারে হৃদয় জুড়ে ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে ভাবরে মমি ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখিবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখিবা তুমি হয়ে গেছো লাশ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখিবা তুমি হয়ে ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে আর বাজবে কতদি ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে ভাবতে মমি ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে আর বাজবে কত দিকে ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা বহতি দে মরা নবীর পাগল একবার মদিনায় যাব মরা নবীর কদম একবার সালাম জানাব মরা নবীর পাগল একবার মদিনায় যাব মরা নবীর কদম একবার সালাম জানাব সালাম জানাব সালাম জানাব মরা নবীর পাগল একবার মদিনায় যাব
সব গম্বুজ তলে দয়ার নবীজি আছে আবু বকর ওসমান আলী আছেন নবীর সাথে আবু বকর ওসমান আলী আছেন নবীর সাথে মুর্দা কলম জিন্দা করব রওজা পানে দেখিব মুর্দা কলম জিন্দা করব রওজা পানে দেখিব মোরা নবীজির পাগল একবার মদিনায় যাব মোরা নবীজির কদম একবার সালাম জানাব জান্নাতের বুকে তে আছেন উসমা জুনুরাইন কোদার রগম জরে সেটাই সকাল আর রাত দিন হাসান হোসেন মা ফাতিমা রওজা কানে দেখিব হাসান হোসেন মা ফাতিমা রওজা কানে দেখিব মোরা নবীজির পাগল একবার মদিনায় যাব মোরা নবীজির কদম একবার সালাম জানাব চমক বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি মামা এত আলো কোথা থেকে পেল চমক বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি মামা এত আলো কোথা থেকে পেল ঘয়ে ডাকে ছোট্ট বাচ্চা মায়ের কাছে বলছে মা সারা বছর ব্যাংকগুলো চুপচাপ থাকে এই আকাশ থেকে মেঘ হয়ে পানি পড়ে ব্যাংকগুলো ঘ্যাগো ঘ্যাগো করে ডাকতে থাকে তুমি তোমার মা একটু বলো না ছোট্ট বাচ্চা মায়ের কাছে প্রশ্ন করছে বাচ্চার মা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ চলুন চলুন অতি মূল্যবান কথা এমডি মতি রহমান কি দিচ্ছে ফাউন্ডেশন চমক বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি মামা এত আলো কোথা থেকে পেল সারা বছর ব্যাঙ্গুলি সব চুটি মেরে থাকে আর বাদল পানি পেলে পরে মাতাল ঘয়ে ডাকে দুধু কেন মা এমন সাদা মরিজি কেন ঝাল দুধু কেন মা এমন সাদা মরিজি কেন ঝাল আর আমগুলি সব পাকেলে পরে কেন হয় মালাল তাই তো নাকি দুধ সাদা মরিজ ঝাল আর আম পেয়ে গেলে সরাসরি লাল হয়ে যায় এজন্য আল্লাহ বলছে বান্দা এগুলো দেখো এগুলো দেখো আর আমি আল্লাহ যে নবীর জন্য তোমরা সবকিছু পেয়েছো সেগুলো নিয়ম নীতি মেনে চলো কিন্তু আমরা মুসলমান সেগুলো মানতে চাই না আমরা দেখুন আগে 2020 সালে ফিরে যান তখন ড্যাসাঙ্গামা হতো কাওয়ালি হতো ফাংশন হতো আমাদের এই সেই ড্যাসার হয় সে মেলা হয় মাঘ মাসে শেষ শনিবারে হয় না কোমর বুগুরি গুতগুতি দেয় সবাই এসে গুতগুতি করে আর হয় হ্যাঁ মুসলমান এরা সোজা হবে মরণের পরে জ্যান্ত থাকতে জীবনে সোজা হবে না যেই মরে সিতই থাকবে কবরে লে যাবে তখন সোজা হবে তার নিচে মুসলমান জীবনে সোজা হবে না এত আলে বলা বলছে ফাংশন দিও না ড্যাসাঙ্গামা দিও না কিন্তু যুবকেরা শোনে না যেখানে মেলা সেখানে খায় শুধু ঠেলা ওখানে গিয়ে সব হাজির চলো চলো যেখান থেকে গজলগুলো এসছে ইনশাল্লাহ সেখান থেকে যুবকেরা সব গান বাজনা প্রায় ছেড়ে দিয়েছে 100 ভিতরে 90% ছেলেরা এখন আর গান বাজনার দিকে যায় না তারা এই একদিন গজল করে দ্বিতীয় দিন জলসা রাখে চলুন অতি মূল্যবান কথা শুনুন চমক বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি মামা এত আলো কোথা থেকে পেল দুধু কেন মা এমন সাদা মরিজি কেন ঝাল দুধু কেন মা এমন সাদা মরিজি কেন ঝাল
আর আমগুলি সব পাকলে পরে কেন পেল সকাল বেলা ঘাসের আগায় শিশিরি কেন ঝরে আর জল বিছুটি লাগলে পরে গা কুটু কুটু করে ঠিক না ভুল সব আল্লাহর কুদরতি খেলা আল্লাহ এতটুকু দিয়েছে অনেক নিয়ামত দিয়েছে আমাদেরকে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত আমরা নিতে চাই না সকালবেলা দেখবেন ঘাসের উপরে কত সুন্দর নেহর পড়ে থাকে থাকে না আর দেখবেন বিছুটি গাছ লাগাই দিলে কেমন একটা জ্বালা করে সলকাই বাড়ি আল্লাহর ওলি আব্দুল নঈম হুজুর এই সুন্দর কবিতাটি লিখেছেন যারা মাদ্রাসার লাইনে পড়েছে তারা এই কবিতাটা অবশ্যই পড়েছে চলুন কত সুন্দর আল্লাহর ওলি কি লিখেছিল একটু মন দিয়ে শুনুন আচমা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি মামা এত আলো কোথা থেকে পেল ঘোড়ার কেন সিংহ যায় না লেজে প্রচুর চুল ঘোড়ার কেন সিংহ যায় না লেজে প্রচুর চুল আর কলা গাছে হয় না তক্তা তাই কি জানি ভুল আচমা তক্তা হয় না আর ঘোড়ার কোন দিন সিং হয় না আজব কাহিনী এগুলো ইতিহাস জীবনে কোনো দিন ভুলে গেলে চলবে না দেখুন আমরা যারা গজল বললে ওয়ালা আমরা যারা লিখলে ওয়ালা আমরা চেষ্টা করি কারণ আমরা তো সোশ্যাল মিডিয়ার সামনে সবসময় থাকি প্রত্যেকটা দিন থাকি এজন্য আমাদের কৈফিয়ত দিতে হয় ভুল হয়ে গেলে চলো চলো তারপরে কত অতি মূল্যবান কথা এমডি মতিউর রহমান কি বলছে বন্ধু শুনুন কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা আর কালো কালি দিয়ে কেন কোরআন মাজিদ লেখা একটু জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর খানাই কাবা কালো চাদর দিয়ে ঢাকা কোরআন শরীফটা কেন কালো কালি দিয়ে লেখা হলো আমার আল্লাহ পাক আল্লাহ বলতে থাকে শোনো বান্দা দুনিয়ার জমিনটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই জমিনে তোমরা হাসবে খেলবে আমার ইবাদত করবে তাই না কিন্তু আমরা তো করি না আমরা তার উল্টোটা যেদিকে ঝামেলা সেদিকে আমরা যেদিকে ঝামেলা সেদিকে আমরা ভাই ভাই দেখুন এসেছি আপনাদের কাছে কিছু গজল পরিবেশন করব চলো এই গজলটা কত মজার গজল ছোট বাচ্চা তার মায়ের কাছে প্রশ্ন করছে আর কি বলছে একটু মন দিয়ে শুনুন কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা আর কালো কালি দিয়ে কেন কোরআন মাজিদ লেখা আচমা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল হাবুসি দেশে বেলাল কালো বলে কতজন হাবুসি দেশে বেলাল কালো বলে কত জন বেলালের আজান শুনিলে মদিনাবাসী পাগল গত ম একটু জোরে বলো সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতে মধুর আজান হযরত বেলাল আজান না দিলে সকাল হতো না দন্নই বলতো বেলাল তোমার আজান না শুনলে আমি নবী দেখছি সকাল হচ্ছে না জি সেই বেলাল মধুর আজান দিত দেখুন এবার ছোট্ট বাচ্চা মায়ের কাছে আরো প্রশ্ন করছে একটু মন দিয়ে শুনুন মেয়ে দেরি গোপটে না মুখে গয় না কেন দাড়ি আর মধুর সঙ্গে গলা তাদে সুন্দর গঠন নারী আচমা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল আচমা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল ছোট্ট বাচ্চা মায়ের কাছে বলছে মা সব প্রশ্নের উত্তর হলো এবার বলো দুনিয়ার জমিনে মানুষ কথা বলতে পারে কিন্তু যারা পশু পাখি তারা তো কথা বলতে পারে না মায়ের কাছে বলছে এবার শেষ প্রশ্ন বাচ্চার মা কি বলছে একটু মন দিয়ে শুনুন পশু পাখি কই না কথা মানুষ কেন কয় আর বলো 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 মাগো কেমন করে গায় পশু পাখি
कोई ना कोता मानुष कैनो कोई अर बालो 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 मागो कैमोल कोडे गाई माँ बाले गो सोनर को कौन आचे ने रोगो मान जा किचु सब करें तीनी तानारु सभी दान जरूर बोलूँ सुभान अल्लाह।